মুখ্যমন্ত্রীর স্বপ্ন ছিল বিরোধী মুক্ত ত্রিপুরা, সিপিআইএম মুক্ত ত্রিপুরা। কিন্তু ক্ষমতায় আসার তিন বছর পরেও স্বপ্ন পূরণ হয়নি মুখ্যমন্ত্রীর। আসন্ন এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যের দিকে দিকে বামেদের মিছিল বলছে অন্য কথা। জোট সরকারের প্রতি যে মানুষ আস্থা হারাচ্ছে সেটা লাল স্রোতে উপচে পড়া ভিড় বেশ ভালোভাবেই জানান দিচ্ছে। শনিবার বিরোধী দলনেতা মানিক সরকারের সভায় কাঞ্চনপুরে নেমে আসে লাল স্রোত। সভায় রেগার মজুরি বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে শাসক দলকে বিঁধেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। অবস্থান ধর্মঘটে আমরা অংশগ্রহণ করেছি, বাধা দিতে সক্ষম হয়েছিলাম পার্লামেন্ট বন্ধ করতে। কিন্তু প্রত্যেকটা বাজেটে রেগার বরাদ্দের টাকা কমাচ্ছে। এই বছর বাজেটে গত বছর রেগার জন্য কম করেও যে টাকা দিয়েছিল সেখান থেকেও এবারকার বাজেটের টাকা আরও কয়েক হাজার কোটি কমিয়ে দিয়েছে। 100 দিনের কাজ 50 দিনের কাজও হবে না। আপনার শিক্ষা খাতে বাজেট বরাদ্দ জাতীয় স্তরে কমিয়ে দিয়েছে। স্বাস্থ্য খাতে এই কোভিডের সময় দেখা গেল সরকারি হাসপাতাল কম, বেসরকারি হাসপাতাল বেশি। আক্রান্ত রোগী সেখানে চিকিৎসার জন্য গেলে হাজার হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সরকার এগুলো বাজেয়াপ্ত করে নিজের হাতে নেওয়ার সাহস দেখাতে পারেনি, কারণ তাদের টাকায় তারা ভুটভঙ্গ করে। অথচ এবারকার যে বাজেট সেই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে আবার টাকা কমিয়েছে। আইসিডিএস, মাতৃ কল্যাণ, শিশু কল্যাণ এই খাতে আবার টাকা কমিয়েছে। কৃষি খাতে টাকা কমিয়েছে। ছোট মাঝারি শিল্প এই খাতে টাকা কমিয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে শনিবার লকডাউনের করুণ দিনগুলোর ঘটনা ফের একবার তুলে ধরেছেন মানিক সরকার। সাথে বিজেপি ক্ষমতায় আসার পর মানুষ কিভাবে দিকে দিকে কাজ এবং রোজগার হারিয়ে দিশাহীন তাও উঠে এলো মানিক বাবুর বক্তব্যে। বাড়িতে আসতে বাধ্য হয়েছে, কয়েকশো পরিযায়ী শ্রমিক রাস্তায় ঘুরে মারা গেছে। শেষের দিকে আমাদের আন্দোলনের চাপে কেন্দ্রের সরকার এবং কয়েকটা রাজ্যের সরকার রেলের ব্যবস্থা করেছে। রেলের ভিতর রেলে তো শুধু বসে দিনের পর দিন না খেয়ে আসা যায় না। রেলের ভেতরও শতাধিক এরকম শ্রমজীবী অংশের মানুষ অনাহারে থেকে প্রাণ হারিয়েছে, এদের কাজ নাই। এবং এই সরকারটা আসার পর গত 5 বছরের মধ্যে আন্তর্জাতিক পরিসরে হিসেব পেরিয়েছে, গত 50 বছরে ভারতবর্ষে বছর ভিত্তিক যত বেকার হতো গত 5 বছরে তার সমস্ত রেকর্ড নান করে দিয়ে দ্বিগুণ তিনগুণ চারগুণ বেকারি বেড়েছে। বেকার ছেলেমেয়েরা বলছে তোমার প্রতিশ্রুতি কী হল? তারা কৃষক আন্দোলনে অংশগ্রহণ করছে, শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করছে, ছাত্রদের আন্দোলনকে সমর্থন করছে, ব্যাংক এলআইসি আন্দোলনকে সমর্থন করছে, অফিসে আদালতে স্কুলে কলেজে শিক্ষক কর্মচারীদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা নৈতিক ভূমিকা পালন করার ক্ষেত্রে তাতে সহযোগীর ভূমিকা পালন করছে। উপজাতি, তপশিলি, ওবিসি, সংখ্যালঘু, অর্থনৈতিক দিক থেকে আক্রান্ত তারা বিপন্ন। অন্যদিকে ক্ষমতা হারিয়ে বহু নেতা কর্মী ঘরে বসে গিয়েছিল কাঞ্চনপুরে, এটা ঘটনা। কিন্তু এডিসি নির্বাচনকে সামনে রেখে শনিবার পাহাড়ে বামেদের মিছিল জানান দিল। সাময়িক চুপ থাকলেও সঠিক সময়ে লাল ঝান্ডা ঠিক রাজপথ কাঁপাতে প্রস্তুত থাকে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।